গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর তুমি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো? আমিও ভালো আছি আর সুস্থ আছি। এই দেখো, দেখতে পাচ্ছ সকালবেলা পেঁপে তরকারি হচ্ছে, এই আর হলুদ হলুদ করে দেখতে পাচ্ছ পেঁপে? একটা ছোট পেঁপে ছিল, তো ওই পেঁপেটা না পেকে গেছিলো পেছন দিকটা, তো আমি পুরোটাই কেটে দিয়েছি। সকালে তরকারির দরকার তো, আর সবজি আজকে বিশেষ ঘরে খুব একটা নেই, তো এই পেঁপেটাই ছিল সকালে রান্নার জন্য, তো এই পেঁপেটা কেটে দিলাম। তোমাদের দাদাভাই অফিস যাবে, কে যাবে, তাড়াহুড়ো করছি তার জন্য। আর আমাদের দাদাভাই এখন বাড়ি নেই, যদিও ও গেছে তোমাদের জোজোকে স্কুলে দিয়ে আসতো, এসেই খেয়ে বেরিয়ে যাবে। তো তোমাদের জোজো সকালবেলা স্কুলে গেল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। বোঝোই তো সকালবেলা কত তাড়াহুড়ো থাকে, তারপর যদি ছেলে স্কুল যায় আরও তাড়াহুড়ো, টিফিন বানিয়ে দিতে হবে, সব কিছুই করে দিতে হবে, তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন থেকে শুরু করছি ভিডিওটা। তো এই তরকারিটা হয়ে গেলে এবার আটাটা মাখবো, মেখে রুটিটাকে করে নেবো, সেই করতে করতে তোমাদের দাদাভাই চলে আসবে, মাছও নিয়ে আসবে একবারে। আজকে তো শুক্রবার, আজকে আমরা মাছ খাবো, তো নিয়ে আসবে। আমার আজকে ঘরের কাজকর্ম কিছুই হয়নি, সকালবেলা উঠে আগে এই কাজগুলো করে নিই, তারপর তোমাদের দাদাভাই যখন অফিস চলে যাবে তখন আমি ঘরের কাজগুলো করব। টিফিনটা তো হয়ে যাক আগে, বলো তো। যাই হোক, চলো তরকারিটা করে নিই, করে রুটিটাও করে নিই, কারণ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, আমি যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, তরকারিতে দেখুন জল দিয়ে দিলাম, নুন হলুদ সব দিয়ে এবার ঢাকা দিয়ে চললাম আমি আটা মাখতে। তোমরা সঙ্গে থাকো আমার, চলো দেখি কী মাছ এনেছে, কী মাছ এনেছে দেখি দেখি। এই দেখো, ছোটো ছোটো ট্যাংরা মাছ এনেছে। আমার এরকম ছোটো ছোটো ট্যাংরা মাছ খেতে না খুব ভালো লাগে জানো তো, অল্পই এনেছে, বেশি না তো। আর বেশি মাছ কী বলো তো খেতেও পাই না আমরা, আমরা অল্প মাছ হলেই হয়ে যায়। আর এই ট্যাংরা মাছগুলোর পেটেতে জানো তো প্রচুর ডিম আছে, আমার ছেলেও খুব ভালো খায়, আমরা সবাই মোটামুটি এই ট্যাংরা মাছ খুব ভালো খাই। তো এই তোমাদের দাদাভাই এই ট্যাংরা মাছটা এনেছে, তো এখন এটা ধোবো, ধুয়ে নুন হলুদ মাখাবো। এই দেখো, খুব ভালো লাগে গো আমার ট্যাংরা মাছ খেতে, তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে তাহলে জানিও। তো দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব, আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কেননা অনেকটা রাস্তা তো হেঁটে যেতে হবে। তো একটু তাড়াতাড়ি বেরোই, ছেলেকে নিয়ে আসি, রান্নাবান্না কিছুই হয়নি, শুধু সকালবেলা দেখলে পেঁপের তরকারি রুটি হলো, আর মাছ নিয়ে এসে তোমাদের দাদাভাই তখন দেখলে ট্যাংরা মাছ আর ডিম এনেছিলো, সকালবেলা সবাইকে পেঁপের তরকারি রুটি আর ডিম পোচ করে দিয়েছিলাম। তো এই টিফিন হয়েছে, রান্না কিছু হয়নি, সময় হয়নি, বোঝোই তো একা হাতে সব কিছু করা যায় না, ঘরটা গোছানো মোটামুটি হয়েছে, পুরোটা হয়নি, কিছুটা হলেও হয়ে গেছে। আর বাসন মেজে নিয়েছি, সকালের বাসনগুলো এসে আনাজ কাটবো। আসলে কি বলো তো, আমার না ঘরে তেমন বিশেষ আনাজ নেই আজকে, যার জন্য বুঝতে পারছি না যে কি রান্না করবো। একটা শুধু একটা লাউ পড়ে আছে আর দুটো পেঁয়াজ। আসলে তোমাদের দাদাভাইয়েরও সময় হচ্ছে না, আর আমিও যেতে পারছি না, আসলে ছেলের স্কুল পড়া সব করতে করতে, ঘরের কাজ করতে করতে যে বাজারে যাব সেই টাইমটাই বের করতে পারছি না। তো দেখি আজকে যেতেই হবে বাজারে, আজকে বাজারে না গেলে কালকে রান্না করবো কিছুই যাই না। আজকে ওই মাছটা এনেছে তাও একটু নিশ্চিন্ত, আর লাউটা এসে কাটবো, লাউয়ের তরকারি করবো, তাছাড়া কিছু করার নেই, আর লাউ খোলা ভাজবো। তা আনাজও কিছু কাটিনি, এসে আনাজটা কাটতে হবে। চলো তাড়াতাড়ি করে আবার ছেলেকে নিয়ে আসি, আমরা হেঁটে যাই আর হেঁটে আসি, সবসময় তো টোটো করে আসা সম্ভব না, তাই তাড়াতাড়ি বেরোই আর ওকে নিয়েই চলে আসি। তো চলো আগে ওকে নিয়ে, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর লেগে পড়েছি আমি আমার মিশনে। এই দেখো, এসেই মিশনে লেগে পড়েছি, মিশন হলো ট্যাংরা মাছ ভাজা, মানে মারাত্মক ব্যাপার জানো, যারা ট্যাংরা মাছ ভাজি আমরা জানি ট্যাংরা মাছ কেমন ফাটে। তো কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা একটু কড়ার চারিদিকে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এইবার দেব, দিলাম এই দিয়ে দেবো এবার ট্যাংরা মাছ। এই দেখো লাউটা, এই যে একটা লাউ, আর এই দেখো এখানে লাউয়ের খোলা। আসলে তোমাদের দাদাভাইয়ের আগে দুদিন আগে দুটো লাউ এনেছিল, তো একটা লাউ তো আগের দিন রান্না করা হয়েছে, তার খোলাগুলো রয়েছে, খোলাগুলো রান্না করা হয়নি, আসলে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে রান্না করব। আজকে শুক্রবার, পেঁয়াজ দিয়ে রান্না করতে পারবো, আর এর আগের দিন তো বৃহস্পতিবার ছিল, তাই জন্য রেখে দিয়েছিলাম। আর এই একটাই লাউ আছে, এই লাউটা কেটে লাউয়ের তরকারিটা করব। আর দুটো লাউ, দুটো লাউয়ের খোলা বেশ অনেকটাই হবে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা
আর কালো জিরে ফোড়ন দিয়ে করব, খেতে খুবই ভালো লাগে, মনে হয় যেন ওই দিয়ে ভাত খেয়ে নিই, এত সুন্দর লাগে খেতে। তো চলো কেটে নিই। আর এই দেখো এইদিকে আমার চাকুর একদম ধার নেই, ধার একদম চলে গেছে, ধার দিতে হবে, কাটতেই পারছি না, আমি তো চাকু দিয়ে আনাজ কাটি, খুবই অসুবিধা হচ্ছে। দেখো দেখো খেতে বসেছি এই যে, আর তখন বললাম লাউয়ের তরকারি করব, লাউয়ের তরকারি আমি করতে পারিনি, কারণ ছেলের স্কুলে আজকে আমার অনেকটা টাইম লাগলো, তাই হাতের কাছে যা পেরেছি তাড়াতাড়ি করেছি। মাছটা দেখলে তখন ভাজছিলাম, এই যে সেই ট্যাংরা মাছের ঝাল করেছি, একটু মুগের সরি মুসুর ডাল সেদ্ধ করেছি, মুগের ডাল বলছিলাম, মুগের মুসুর ডাল সেদ্ধ করেছি, ট্যাংরা মাছের ঝাল করেছি কাঁচা লঙ্কা দিয়ে, মুসুর ডাল সেদ্ধ করেছি, আর এই যে লাউ খোলাটা ভেজেছি পেঁয়াজ দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, খুব ভালো লাগে এই দিয়ে খেতে। আর এখানে এই দেখো চাটনি করেছি, আর তোমাদের দাদাভাইকে টক করে দিয়েছি, ওই চাটনি চিনি দিয়েছি তো তাই খায় না খুব একটা, ও টক খায়, তো এই করেছি আজকে, এই রান্না করেছি, লাউ কেটেও রান্না করতে পারলাম না। তো চলো খেয়ে নিই, খেয়ে বাসন কোসন মেজে একটু বস। তো দেখো শুয়ে আছি একটু, দুপুরবেলা খেয়েছি, খাওয়ার পরে শরীরটা খুব খারাপ লাগছে, মানে পেটে খুব ব্যথা হচ্ছে গো, কেন জানি না হঠাৎ করে দুপুরবেলা খাওয়ার পর পেটে খুব ব্যথা করছে, তো এই শুয়ে আছি একটু। আর আজকে জানো তো ছেলের এক জায়গায় নেমন্তন্ন ছিল ওর বন্ধুর এক বার্থডেতে, ওই ওদের স্কুল আছে ওদের স্কুলের ওইদিকে, কিন্তু নিয়ে যেতে পারবো না কারণ এত পেটে ব্যথা করছে না, ভালো লাগছে না শরীরটা, পেটে ব্যথা করলে দেখবে কিছু ভালো লাগে না। আর নিয়ে যাব ওখানে, তারপর খানিকক্ষণ আমিও তো একটু থাকবো, থাকবো কী করে বলো, এতটা পেটে ব্যথা করলে, কেন জানি না হঠাৎ করে দুপুরবেলা খাওয়ার পরই পেটে ব্যথা করছে, হতে পারে গরমে। তো যাই হোক, ছেলে বলছে তাহলে মা যখন ওর বার্থডেতে ওর বন্ধুর বার্থডেতে যখন যেতে পারবো না তাহলে আমি পড়তে চলে যাবো, ভেবেছিলাম আজকে পড়তে পাঠাবো না, ওর বার্থডেতে নিয়ে যাবো, এই সাড়ে ছটা সাতটার দিকেই যেতাম, কিন্তু এত পেটে ব্যথা করছে না, আমি নিয়ে গিয়ে থাকবো খানিকক্ষণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কী করবো, ওরও মনটা একটু ইয়ে লাগে, কিন্তু কিছু করার নেই, শরীরের ওপর আমাদের তো কারোর জোর নেই বলো কখন কী হয়। তো বলছে যে মা তাহলে আমি পড়তে চলে যাই, পড়াটা কামাই করবো না, এই দেখো এই পাশে এই দেখো বই খাতা গুছিয়েছে, এই দেখো দেখাচ্ছে, এই দেখো বই খাতা সব গুছিয়ে রেখেছে, বলছে মা তাহলে আমি পড়তে চলে যাই, ও ছটা থেকে পড়া। তো আমাকে বলছে ছেলে বল, ছেলে বলছে মা তুমি এখন একটু শো, ও এখন অনেক বড় হয়ে গেছে, তো বলছে মা তুমি এখন একটু শো, এখন দেরি আছে তো, তো একটু শুই রেস্ট নিই, দেখি যদি কমে, কমছে না, খুবই ব্যথা হচ্ছে, যাই না কেন এরকম হচ্ছে। তো যা হোক করে পড়তে দিয়ে আসি, ও বলছে যখন বার্থডেতে যেতে পারবো না তাহলে পড়তে চলে যাই, পড়াটা কামাই করবো না, তো পড়তে ওকে দিয়ে আসি আমার বাড়ির কাছে, দিয়ে চলে আসবো, এসে আবার শুয়ে পড়বো, তোমাদের দাদাভাইকে ফোন করে বললো ও নিয়ে চলে আসবে, তো আমি আর যাবো না, একটু শুই ভালো লাগছে না, একটু রেস্ট নিই যদি কমে, যাই হোক এটাই বলার ছিল, আর বেশি ভিডিও করতেও পারছি না, ভালো লাগছে না গো, যাই হোক দেখি পেটে ব্যথা কমে নাকি। তা ওর এখন যেতে দেরি আছে ছেলের, এখন সবে সাড়ে পাঁচটা বাজে, কাছে তো বেশি সময় লাগবে না, একটু ততক্ষণ শুয়ে। এই দেখো পড়ে চলে এসছে, তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসছে, আমি আর আমার হোমিওপ্যাথি ওষুধ এনেছে তোমার দাদাভাই পেটে ব্যথার, তো খেয়েছি, একটু কম আছে, খুব কম না কমলেও একটু কম আছে। আর ও দেখো ওর বন্ধুর বার্থডেতে যেতে পারিনি বলে তোমার দাদাভাইয়েরও মনটা একটু খারাপ লাগলো, আমার জন্যই আমারও খারাপ লাগছে, আমার জন্যই যেতে পারলো না, তো ওকে একটা রোল কিনে এনে দিয়েছে, বাচ্চা মানুষ তো বোঝোই তো, একটা আনন্দ করতো কি করবে, তো রোলটা খাচ্ছে, তোমাদের দাদাভাই এনে দিয়ে গেল ওকে, দিয়ে একটা রোল এনে দিলো, আর আমার একটা একটু হোমিওপ্যাথি ওষুধ এনে দিলো, সেটা খেয়েছি, খেয়ে একটু শোবো, ভালো লাগছে না, তো খা, কী খেয়ে দিয়েছি, কাগজ একটু বেশিই খেয়ে ফেলেছে, তোমাদের দেখা দেখি মুখের মধ্যে বেশি ঢুকে গেছে, তো যাই হোক ও খাক, ওকে বিরক্ত করবো না। তো তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে এসে খেয়ে একটু ভালো আছি, আর পেটে ব্যথা করছিল মানে শরীরটা ভীষণ দুর্বল লাগছে, কিন্তু কাজ তো করতে হবে, তো তোমাদের দাদাভাই বাজারটাও করে নিয়ে এসে, কিছু বাজার ছিল না সকালবেলা বললাম, একটা লাউ ছিল, এখন তাই তরকারি বসিয়েছি রাতের, এখন তরুলির তরকারি বসিয়েছি, কুদরি বা তরুলি অনেক যে যেটা বলে, তো আমরা তরুলি বলি, অনেকে বাজারে কিনতে গেলে ওরা বলে আবার কুদরি, যা যা যে যেটা বলে, তো ওর তরকারি বসিয়েছি বেগুন আলু দিয়ে চচ্চড়ি, সকাল এখন রুটি হবে সকালবেলা বলতে গেছি, মাথাটা একদম গেছে বুঝেছো, তো যাই হোক, তো ছেলে ওদিকে বসে বসে ড্রয়িং করছে, ও সায়েন্সের ড্রয়িং দিয়েছে স্কুল থেকে, তো বসে বসে করছে, পড়ছিল এতক্ষণ, আর তোমার দাদাভাই ফোন নিয়ে একটু বসে, ধরো সবারই তো একটু রিল্যাক্স দরকার,
সারাদিন কাজ কাজ ভালো লাগে তো? এদিকে তরুলির তরকারি হচ্ছে আর তিনটে রুটি হবে, কারণ ছেলে তখন রোল খেলো দেখলে, তার জন্য একটা রুটি খাবে আর তোমার দাদাভাই দুটি রুটি খাবে। মুড়ি খেয়েছিল, আর আমার কিছু আজকে খেতে ইচ্ছা করছে না, ভাবছি একটু জল মুড়ি খাবো, খেয়ে হয়ে যাবে, ভালো লাগছে না, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো আজকে। কালকে ছেলের স্কুল নেই, একটু দেরিতে উঠলেও অসুবিধা নেই, একভাবে কদিন স্কুল থাকলে একটু সকাল সকাল উঠো। ওর স্কুল থাকলে আমি ছটায় উঠে পড়ি, কেননা ও বাড়ির খাবার নিয়ে যায়, বাইরের কোনো কেক বিস্কুট কিছু খায় না, তো হয় পাস্তা তা নাহলে একটু চাউমিন রুটি গোলা রুটি এগুলো বানিয়ে দিতে হয়, ও বাইরের খাবার খায় না। ওদের স্কুলে ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাবার দেয় 15 টাকা করে খাবার দেয়, একদিন পাস্তা দেয়, একদিন কী যেন বার্গার বার্গার না দিলে বার্গার দেয়, তারপরে একদিন চাউমিন দেয়, আর কী দেয়, পিজা দেয়, মানে পিজা দেয়, একদিন একদিন চিলি আলু আর ফ্রাইড রাইস দেয়, তো এরকম আছে। তো ও একদিন ফার্স্ট দিন যেদিন চাউমিন দিয়েছে খেয়েছে, ওর ভালো লাগেনি, তাই ও বলেছে মা আমি আর খাবো না, আমাকে বাড়ির খাবার বানিয়ে দাও। কেক টেক খায় না তো বাইরে, তো রোজ সকালবেলা ওকে খাবার বানিয়ে দিতে হবে, একটু দেরি তাড়াতাড়ি উঠি, তো কালকে একটু দেরিতে উঠবো, সোমবার পর্যন্ত ছুটি, আমার মঙ্গলবার থেকে স্কুল। আর তোমাদেরকে একটা জিনিস দেখো, তোমাদেরকে সেদিনকে বললাম না ছেলে ড্রয়িংয়ে যাচ্ছে, কবে একদিন বলেছি মনে হয় নাকি বলিনি, তাও মনে নেই, যাই হোক ওকে ড্রয়িংয়ে দিয়েছি এই এক মাস হলো, মানে সপ্তাহে একদিন রবিবার করে যায়, তো বেশ সুন্দর আঁকছে, দেখেছো তো এর আগে ওর হাতের ড্রয়িং করেছি, ড্রয়িং দেখিয়েছি তোমাদেরকে, ভালোই আঁকে, খারাপ আঁকে না, তো ড্রয়িংয়ে যাচ্ছে, দেখাচ্ছি কী কী এঁকে। এই দেখো এঁকেছে, ওইটা প্রথম দিনের আঁকা, মিস দাঁড়া উড়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে তো, এই দেখো ভালো হয়েছে না বলো, তারপর দাঁড়াও এই দেখো সেটা ঘুরি ওড়াচ্ছে, এখানে এই দেখো আপেল এঁকেছে, আম এঁকেছে, এখানে আবার একটা এঁকেছে, একটা মিস এঁকে দিয়েছে, একটা ও এঁকেছে, এখানে আবার একটা ওরকম এঁকেছে, একটা এঁকেছে, কালারগুলো দেখো নিজের থেকে বেশ আইডিয়া করে করেছে, এইটা গণ্ডগোল করে ফেলেছে, এটা যে কী আঁকতে গেছে জানি না, যাই হোক একটা কিছু আঁকতে গেছে, মোটামুটি কেমন আমার তো তেমন ভালো লাগেনি বলেছি, এই একটা এঁকেছে, এখানেও একটা এঁকেছে, এই যে নৌকা, আবার একটা ভাই বোন এঁকেছে, এইটা এইটা মিস করে দিয়েছে, ও কালার করেছে, এটা না মিস করে দিয়েছে, ও কালার করেছে, এটা ও আঁকেনি, তো কালারটা সুন্দর করেছে বলো। তারপরে এই দেখো একটা পদ্ম ফুল এঁকেছে, এখানে এই দেখো এই বিড়ালটা কিন্তু মিস এঁকে দিয়েছে, ও কালার করেছে, এইটা জানি না কি আঁকতে গেছে, এগুলো কি, ও এগুলো হেলিকপ্টার, এটা পতাকা, ও আবার মিস গুড় দিয়েছে, দেখো তোমরা দেখো ভালো করে দেখো, দাঁড়াও কাছের থেকে দেখাই, দেখো তোমরা কাছের থেকে দেখো গুড় দিয়েছে, বুঝেছো আবার দেখাচ্ছে, এই দেখো এখানে একটা গেছে, পাখিটা মিস এঁকে দিয়েছে ওদের, এখানে একটা আপেল, এখানে একটা এটা কি কমলা লেবু, তাই তো কমলা লেবু, এইগুলো এবার সামনের দিন সরে যায় ছায়া হচ্ছে, এগুলো সামনের দিন নিয়ে যাবে, তো দেখলে তোমরা ওর ড্রয়িংগুলো আমার ছেলের ড্রয়িংগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর একটা জিনিস হলো, ওকে ড্রয়িং শেখানোর খুবই দরকার ছিল, তার কারণ হলো ওদের স্কুলে প্রত্যেকটা সাবজেক্টেই বলতে গেলে ড্রয়িং দেয়, SST থেকে ড্রয়িং দিচ্ছে, সায়েন্স থেকে ড্রয়িং দিচ্ছে, সেদিনকে হিন্দি থেকেও ড্রয়িং দিয়েছে, হিন্দি সাবজেক্ট আছে আমার ছেলে, হিন্দি আছে ওর বাংলা নেই, তো ও সেদিনকে হিন্দিতে একটা ঘমান্ডি খারগোশ, ঘমান্ডি খারগোশ ছিল যদি ঘমান্ডি খারগোশ বলে একটা কবিতা ছিল, তার থেকে খারগোশ আঁকতে দিয়েছে, তারপর কি মাগুর মাছ আঁকতে দিয়েছে, কাক আঁকতে দিয়েছে, মানে এরকম সব আঁকতে দিয়েছে, মাগার মাছ বলছে, যাই হোক এরকম সব আঁকতে দিয়েছিলো, তো খুবই তাই জন্য দরকার, তা আরও যারা পড়ে ওই স্কুলে বলছে এরকম প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি আঁকতে দেয়, তো আঁকা যদি না শেখে কী করে আঁকবে বলো, সব কিছুই তো নাম্বার শিখছে শিখুক এখন, তো এ পর্যন্ত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, অল্প একটু একদম ঠিক এইটুকুনি এইটুকুনির মতো তরকারি বসিয়েছি, তোমাদের দাদাভাই আর ছেলে খাবে ওদের জন্য, আর তিনটে রুটি হবে বললাম, আমি ভাত খাবো না, ভাত আছে
কালকে আবার শনিবার, আজকে আমাদের মাছ টাছ হয়েছিল, কালকে তো নিরামিষ। ভাবছি ভাতটা কি করব, জল ঢেলে রাখবো নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, সেই রবিবার দিন বের করবো। 8 টাকাটা কি মানে আমাদের কি বলতো, মাছ হয়েছে তো আর কালকে নিরামিষ, আরে ঠেকাটেকির ব্যাপার আছে, ওটা খাবো না, আমরা নিরামিষ খাই কমপ্লিট শনিবার দিন। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, আমার ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট। এ দেখো আমি গুড নাইট বলে চলে গেলাম, আর দেখো আমার ছেলে আবার বলছে তোমাদেরকে গুড নাইট বলবে না, বলে দাও একটু গুড নাইট বলে দাও। ওই দেখো গো আমার ভিডিওটা দেখো তো, আমার ছেলে বলে দিল তো, শুনেছো তো কি বললো, একটু লাইক করতে বললো, সাবস্ক্রাইব করতে বললো। তো যাই হোক, চলো আর একবার টাটা, টাটা, উল্টো দিকে টাটা করছি, আমি উল্টো দিকে আছি, টাটা, চলো।